হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি, আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আজকে রেসিপি হচ্ছে কদাই চিকেন বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কদাই চিকেন বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কদাই চিকেন বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজ টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা আমি কেটে কেটে নিয়েছি চিলি চিকেনের মতো করে। এখানে ক্যাপসিকামও ওই ওই সাইজ করে, বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে রসুনকে থেঁতো করে নিয়েছি। এখানে একটু পরিমাণ মতো আদা থেঁতো করে নিয়েছি, আর বড় সাইজ 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষের তেল, ধনে পাতা কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর গুঁড়ো গরম মশলা। এখানে নিয়েছি আমি টক দই পরিমাণ মতো, আর এখানে গুঁড়ো মশলা, গোটা মশলা কিছুটা নিয়ে নিয়েছি, জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, গোলমরিচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ধনে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, মৌরি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর 4টি শুকনো লঙ্কা নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, গোটা মশলাগুলো ভেজে নেবো, মৌরি, ধনে, গোলমরিচ, গোটা জিরে আর 4টি শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব, একটু হালকা ভেজে নেব, নিয়ে তারপর এটা গুঁড়ো করে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা করে নিয়েছি, এবার একটু গুঁড়ো করে নেব। চিকেনটার মধ্যে আমি এবার টক দইটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, তো আমি নুনটা আমার দেখানো হয়নি, তো দইটা দিয়ে দিয়েছি, এবার এতে একটু অল্প নুন দিয়ে দেবো। দুটো যে বড় সাইজ রসুনের কোয়া নিয়েছি ওটা একটু ঘষে দিয়ে দেবো। রসুনটা ঘষে দিয়ে দিয়েছি, এবার ভালো করে চিকেনটার মধ্যে মাখিয়ে দেবো। মাখিয়ে চিকেনটা কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসটা চুলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই এবার সর্ষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে, ক্যাপসিকামটা আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। ক্যাপসিকামটা পেঁয়াজটা হালকা ভেজে নেবো, এবার একটু নুন ছড়িয়ে দেবো, এবার হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ওই তেলের উপর কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হলে মাংসটা দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো, যেটা দই, নুন আর রসুন দিয়ে মেখে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু। চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে রসুন যেটা থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, আদা থেঁতোটা দিয়ে দেবো। রসুন আদা থেঁতোটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নেবো একটু। আদা রসুন থেঁতোটা দিয়ে ভালো করে কষে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে ভাজা মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কার মৌরি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেব। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার টমেটো কুচিটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। ধনে পাতা কুচিটা দিয়ে দেবো, 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো মাংসটা। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো, একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। পেঁয়াজটা ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো,
অল্প দেবো, বেশি দেবো না। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। আমার কড়াই চিকেন রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন আমার কড়াই চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।